দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি নৌঘাঁটিতে ইউএসএস রোনাল্ড রিগান ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপের জাহাজগুলো নোঙর করেছে। উত্তর কোরিয়াকে সতর্ক বার্তা পাঠাতে শক্তি প্রদর্শনের লক্ষ্যে প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো আমেরিকার একটি বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায় উপস্থিত হয়েছে। মিয়ানমার জান্তার উপর আরও চাপ প্রয়োগের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। একই সঙ্গে মিয়ানমারের আসন্ন নির্বাচনকে স্বীকৃতি না দিতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে মিয়ানমার বিষয়ে আমেরিকার কূটনীতির নেতৃত্বদানকারী স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক শোলে এই আহ্বান জানান। বাবা হারানোর পরও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে চায়না বিরোধী কোয়াড সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার নিউ ইয়র্কের বৈঠকে মানবিক সহায়তার রূপরেখা চূড়ান্ত করতে চুক্তি করেছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকার নেতারা। ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় স্বেচ্ছায় হাউস তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ক্লারেন্স থমাসের স্ত্রী গিনি থমাস। তার আইনজীবী মার্ক পাওলেটা এক বিবৃতিতে জানান, স্বেচ্ছার সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন গিনি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া ভুল ধারণা দূর করতেই হাউস কমিটির সামনে হাজির হবেন গিনি। হারিকেন সিজনে ধীরগতি শুরুর পর দ্বিতীয় মাত্রার হারিকেন ফ্লোরিডায় আগামী সপ্তাহে বৃষ্টিপাত ঘটাতে পারে। ট্রপিক্যাল ডিপ্রেশন 9 নামের বর্তমান ঝড়টি ওয়েস্টার্ন ক্যারিবিয়ানের উষ্ণ পানির দিকে অগ্রসর হচ্ছে, যা সোমবার সকালে শক্তিশালী ঝড়ে রূপ নিতে পারে। ফ্লোরিডার পশ্চিম উপকূলে আগামী সপ্তাহের মাঝামাঝি আঘাত হানতে পারে হারিকেনটি। ব্রিটেনের খ্যাতনামা সাহিত্যিক হিলারি ম্যান্টেল আর নেই। শুক্রবার দুইবারের বুকারজয়ী এই সাহিত্যিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 75 বছর। টিওডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তার প্রথম উপন্যাস উলফ হলের জন্য 2009 সালে তিনি প্রথমবার এই পুরস্কার পান। এই বইয়েরই পরের পর্ব ব্রিং আপ বডিজ এর জন্য 2012 সালে ফের বুকার পুরস্কার পান তিনি। মুন্সীগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাউন ভুঁইয়ার জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা শাউনের জানাজায় অংশ নেন। এ সময় মির্জা ফখরুল বলেন, সরকার পতনের মাধ্যমে শাউন হত্যার বিচার করা হবে। যে অন্যায়ের প্রতিবাদ করছে তাকে গুলি করে হত্যা করছে আওয়ামী লীগ সরকার। বিএনপির নেতাকর্মীদের হত্যা করে সরকার আন্দোলন থামাতে পারবে না, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরো বলেন, কোনো হত্যাকারী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি আর পারবেও না। যারা রাজপথে বিজয়ী হবে তারাই নির্বাচনে জয়লাভ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। বিজয় না আসা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলেও জানান তিনি। বলেন, বিএনপি যেন নির্বাচন বানচাল করতে ও আগুন সন্ত্রাস করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। উয়েফা ন্যাশনস লীগের গ্রুপ ওয়ানের ম্যাচের রেগুলেশন এড়াতে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ফ্রান্সের, কিন্তু প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোল পায়নি ফরাসিরা। ডেডলক ভাঙে 56 মিনিটে কিলিয়ান এমবাপের গোলে। 65 মিনিটে অলিভিয়ের জিরুর গোলে 2-0 জয় নিশ্চিত হয় ফ্রান্সের। এই জয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপের 3 নম্বরে ফ্রান্স।